তাহলে দুনিয়ার এই 50-60 বছরের জীবনকে সাজাতে যদি এত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় তাহলে কাল কিয়ামতের মাঠে যে চিরস্থায়ী জান্নাত দিবে যার শুরু আছে শেষ নাই যেখানে সব সুবিধা আছে যা চাইবেন তাই পাবেন সেই সুন্দর জায়গাটা আপনি বলছেন যে আমি ঈমানদার এই কথা বললেই পাবেন এটা ভাবলেন কিভাবে পরীক্ষা করা হবে পরীক্ষা করা আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে যে যত ঈমানদার তার পরীক্ষা তত বেশি হবে সম্মানিত উপস্থিত অত সহজ নয় এই শীতের রাতে ফজর বেলা উষ্ণ বিছানা ছেড়ে উযু করে নামাজ পড়তে হবে এটা খুবই কঠিন এটাই তো পরীক্ষা আল্লাহ তাআলার কারা মসজিদে আসছে আর কারা পরীক্ষা করব বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনেন এবার ঈমানদারের সংজ্ঞা যে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তিকে তোমরা নিয়মিত মসজিদের দিকে যেতে দেখো যে ব্যক্তিকে দেখো যে সে মসজিদে যায় আসে তাহলে তার ব্যাপারে ঈমানের সাক্ষ্য দাও বলেন সুবহানাল্লাহ তাহলে ঈমানদার কারা এই হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি মসজিদে যায় আসে নামাজ পড়ে যাকে আসতে যেতে দেখো তাকে কি বলো ঈমানদার বলো তাহলে যে লোকটা বলছে আমি নামাজ পড়ি না কি হবে আমার ঈমান ঠিক আছে সত্য বলছে না মিথ্যা বলছে মিথ্যা কথা বলছে বুঝাতে পারলাম শেষ তাহলে বেনামাজি ঈমানদার নয় আরেকটু জেনে নেন ঈমানের কয়েকটা সংজ্ঞা আছে আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ঈমানের তিনটি সত্য আছে মনে রাখবেন এই তিনটি সত্যর কোনো একটি যদি না থাকে তাহলে ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না আর এক নম্বর হলো অন্তরে বিশ্বাস করতে হবে এক নম্বর কি বলেন অন্তরে বিশ্বাস আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিভাবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধিবিধানকে বিশ্বাস করেন কিভাবে অন্তর দিয়ে প্রথমে বিশ্বাস করতে হবে হ্যাঁ নামাজ ফরজ সুদ হারাম ঘুষ হারাম জেনা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না আত্মসাৎ করা বলা যাবে না কাউকে ধোঁকা দেওয়া যাবে না এগুলো কার বিধান আল্লাহর বিধান এটা কি করতে হবে আগে প্রথমে বলেন অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে দুই নম্বরে ওর অল ইকরার বিল লিসান মুখে স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ আল্লাহ আছে কবর আছে পরকাল আছে তাকদীরের ভালো মন্দ আছে নামাজ ফরজ এটা আমি স্বীকার করি হজ ফরজ টাকা থাকলে স্বীকার করি জাকাত নিসাব পরিমাণ হলে দিতে হবে স্বীকার করি সুদ খাওয়া যাবে না এটা আমি বিশ্বাস করি শুধু নয় স্বীকারও করি এটা মুখিক স্বীকৃতি দিতে হবে এটা গেল ঈমানের দুইটা সত্য তিন নম্বর সত্য হলো আল আমাল বিল আরকান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমলে বাস্তবায়ন করে প্রমাণ করতে হবে আপনি ঈমানদার তার মানে নামাজ ফরজ নামাজ পড়ে প্রমাণ আমি ঈমানদার আল্লাহর বিধানকে মেনে নিলাম আজান শোনার পরে আমি থাকি না আমি হাইয়ালসালা নামাজের দিকে আসো এই আহ্বানকে সাড়া দিয়ে আমি মসজিদে ঢুকে গেছি আল্লাহর বিধানকে শুধু বিশ্বাস করেছি কথা নয় আল্লাহর বিধানকে স্বীকার করেছি কথা নয় আল্লাহর বিধানকে আমি পালন করে আমল করেছি আমি ঈমানদার তখন আপনি ঈমানদার বুঝাতে পারলাম এভাবে সমস্ত বিধিবিধান জাকাত ফরজ নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত বের করে আরেকজনকে দিয়ে প্রমাণ আমি আল্লাহর বিধানকে শুধু বিশ্বাস করেছি কথা নয় আল্লাহর বিধানকে স্বীকৃতি দিয়েছি কথা নয় আল্লাহর বিধানকে আমল করেছি আমি জাকাত নিসাব পরিমাণ সম্পদ হয়েছে আমি একটা অংশ বের করে গরিব দুঃখীকে দিয়ে দিয়েছি আপনি ঈমানদার বুঝতে পারলাম ঈমানের সত্য বুঝতে পারলেন তিনটা এভাবে সমস্ত বিধিবিধান সুদ হারাম আপনাকে বলতে হবে হে আল্লাহ তুমি সুদকে হারাম করেছো আমি শুধু অন্তর দিয়ে বিশ্বাস করেছি কথা নয় তুমি সুদ হারাম করেছো আমি মুখিক স্বীকৃতি দিয়েছি সুদের কথা নয় আমি সুদের সাথে লেনা দেনা করি না সুদ থেকে আমি মুক্ত হয়ে জীবনযাপন করছি তোমার বিধানকে মেনে নিয়েছি তখন আপনি ঈমানদার বুঝাতে পারলাম তাহলে ঈমানের সত্য কয়টি বললাম বলেন তিনটা সত্য একটা হলো বিশ্বাস দুই নম্বর স্বীকার তিন নম্বর আমল করে প্রমাণ করতে হবে তাহলে যার আমল নাই সে ঈমানদার নয় বোঝাতে চাচ্ছিলাম ঈমানদাররা যাবে জান্নাতে অত সহজ জিনিস